So good morning everyone, it's a new day and welcome back to the channel. তো সকালের এখন বাজে হচ্ছে 10:08 অ্যান্ড আমি জাস্ট ভিডিওটা দেখছিলাম কারণ 10:00 সময় লাস্ট ভিডিওটা আপলোড হলো। তো এই নিয়ে আমার চ্যানেলে আজকে 7 দিনে 7টা ভ্লগস এলো। তো কালকে এই ভিডিওটা এডিট করতে করতে অনেক লেট হয়ে গেছে, মানে রাত্রি প্রায় 2টার দিকে আমি ঘুমিয়েছি। অলদো আমি খুব বেশি একটা রাত জাগি না, মানে আমার ম্যাক্সিমাম রাত জাগার টাইম হচ্ছে 11টা থেকে 12টা, মানে 12টার পর আমি কখনো খুব একটা জেগে থাকি না। তো কালকে রাত্রে জেগে জেগে ভিডিওটা এডিট করেছি কারণ ভিডিওটা একটু বড় ছিল। অ্যান্ড এখন সকালে ব্রেকফাস্ট করব, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, মায়ের বানানো ঘুগনি। তো পুরো ঘুগনি দিয়ে মাংস মাংস একটা স্মেল আসছে, আর ঘুগনিতে ডিম দিয়েছে মা। অলসো সকাল সকাল আই জাস্ট রিসিভড আ প্যাকেজ, তাতে কিছু প্রোডাক্ট ছিল ফ্রম টেস্টি টেলস। এবং টেস্টি টেলস যারা জানো না তাদেরকে বলি, টেস্টি টেলস বানায় হচ্ছে রেডি টু ইউজ কারি পেস্ট। তো যারা জানো না রেডি টু ইউজ কারি পেস্টটা কি তাদের জন্য বলি, রেডি টু ইউজ কারি পেস্ট হচ্ছে অনেক সময় আমাদের বাড়িতে এরকম হয় যে আমরা মশলা রান্না করতে পারি না বা জানি না বা অনেক সময় ইচ্ছাও করে না। জাস্ট লাইক আমি অনেক সময় বাড়িতে একা একা থাকি, তো তখন আমার রান্না করে খেতে ইচ্ছা করে খুব, বাট আমি মশলা তৈরি করতে পারি না অত সুন্দর। তো এটা হচ্ছে রেডি টু ইউজ মশালা, অনেকটা ম্যাগির মতো। তো যাই হোক এটা আমি ট্রাই করে দেখবো একে একে। অ্যান্ড ওরা 4টা ফ্লেভার পাঠিয়েছে, তার মধ্যে এটা হচ্ছে মাটন কারি, অ্যান্ড একটা পাঠিয়েছে হচ্ছে মাস্টার্ড প্রনস, আর তাছাড়া একটা ঘি রোস্ট আছে, অ্যান্ড একটা চিকেন কারি আছে। তো এগুলো ট্রাই করে তোমাদেরকে জানাবো অ্যান্ড প্রসেস ফ্রসেস সব দেখাবো। আজকে তো দেখাচ্ছি না কারণ আজকে আমাদের বাড়িতে রান্নাবান্না সব হয়ে গেছে, অন্য কখনো ট্রাই করবো। এখন খাচ্ছি সকালের ব্রেকফাস্ট অ্যান্ড একটু পরে করবো লাঞ্চ। আমার ব্রেকফাস্ট টাইমটা আজকে একটু গড়বড় হয়ে গেছে কালকের জন্য, তো ব্রেকফাস্টটা আজকে একটু লেট করে করছি। অ্যান্ড আমাদের লাঞ্চও অনেক তাড়াতাড়ি হয়, তো একটু পরেই লাঞ্চ করবো অ্যান্ড দেখাচ্ছি তারপর কী করছি। অলসো মালদার ওয়েদার না ডাইনামিক হয়ে গেছে, মানে কখনো ঝড় কখনো বৃষ্টি অ্যান্ড কখনো অতিরিক্ত গরম, তখন যে কী হবে মানে আপনি ঘুরতে পারবেন না। সকালের ওয়েদার ছিল একদম নর্মাল, মনে হলো যে আজকে গরমটা একটু কম হবে, অ্যান্ড 10টা বাজতে বাজতে রোদের যা তেজ শুরু হয়ে গেছে না, মনে হচ্ছে দুপুরবেলা জাস্ট ঝলসে যাবো। A few moments later. তো আই ওয়াজ স্ক্রোলিং থ্রু সোশ্যাল মিডিয়া অ্যান্ড দেন আই রিয়েলাইজ যে আজকেই 25 তারিখ, মানে আজকে শুক্রবার, RRR বা RRR এর আজকে রিলিজ ডেট। দেন খুঁজতে খুঁজতে দেখলাম মালদায় রূপকথাতে এসছে। তো এখন বাজে হচ্ছে 11:25, মানে 11:30 বাজতে চললো অ্যান্ড 1টা শো আছে, টিকিট একদমই নেই। 2 কি 3টে টিকিট ছিল, কোনো রকমভাবে টিকিট বুক করলাম। তো আজকের প্ল্যান হচ্ছে যে RRR এর ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাবো মালদাতে। আই এম সো মাচ এক্সাইটেড, অনেকদিন ধরে ট্রেলার দেখছি একটা বিগ বাজেটের সিনেমা। ফটাফট কিছু কাজ করিনি, খাওয়া দাওয়া করিনি অ্যান্ড দেন বেরোবো RRR দেখতে, চলো বাই। অলসো একটা বন্ধুর বাড়িতে এসেছি, তার ছাদ ঢালাই হচ্ছে এখানে। অ্যান্ড আমরা কী করতেছি, পাহাড়া দিতে আমরা দেখতে এসেছি, বন্ধুর বাড়ির ছাদ ঢালাই হচ্ছে তাই দেখতে এসেছি। কাজ মোটামুটি চলছে, কি রোদ দেখো বাইরে, ও মা গো। ওকে সো এখন বাজে 12:22 অ্যান্ড আমি অলরেডি অনেক লেট হয়ে গেছি, তো আমাকে ফটাফট করে খাওয়া দাওয়াটা সেরে ফেলি অ্যান্ড দেন আমাকে যেতে হবে অনেকটা দূর। আমার বাড়ি থেকে সিনেমা হলে ডিস্টেন্স অলমোস্ট 3-4 কিলোমিটার হবে অ্যান্ড খেতে বসে আমি সবসময় গোপাল ভাঁড় দেখি, ঠিক আছে। অ্যান্ড আজকে গোপাল ভাঁড় দেখার একদম টাইম নেই কারণ 12:30 বাজতে চলে অ্যান্ড 1টা থেকে শো স্টার্ট। তো চলো ফটাফট করে খেয়ে নিই অ্যান্ড দেন রাস্তায় দেখা হচ্ছে। তো রাস্তায় বেরিয়ে গেছি অ্যান্ড খুব একটা টাইম হাতে নেই, 12:46 বাজে, মানে অলমোস্ট ওই 13-14 মিনিট আছে অ্যান্ড এখান থেকে আমাকে এখনও 4-5 কিলোমিটার যেতে হবে। দেখি আজকে একটু সিন যেন মিস না হয়। লাস্ট যখন কাশ্মীরি ফাইলস দেখতে গেছিলাম তখন এই তাড়াহুড়োর চোটে শুরুর 1-2 মিনিট বাদ পড়ে গেছিলো। তো দেখো RRR দেখার জন্য লোকজন পুরো দাঁড়িয়েছে বাইরে। ওকে সো গাড়ি করে দিলাম পার্ক, বাইরেরটা তো মোটামুটি ফাঁকাই আছে অ্যান্ড দাদা বললো যে কিছু লোক ঢুকে গেছে অ্যান্ড বাকি লোক ভাবছে যে 1:30 থেকে শো, বাট না 1টা থেকে শো। অ্যান্ড এখন এখানে ওয়েট করছি প্রীতমের জন্য, টাইম হতে চললো 1টা বেজেই গেছে। ও ভাই কি সিনেমা দেখলাম, লিটারালি মাথা ব্যথা ব্যথা করছে, এত মানে চার্জড আপ হয়ে গেছে সবাই সিনেমাটা দেখে, পুরো অ্যাকশনে ভর্তি, সাথে যা বিজিএম অ্যান্ড যা মিউজিক, কিছু বলার নাই, জাস্ট আউটস্ট্যান্ডিং। ভিডিওটা পজ করো অ্যান্ড এখনই কালকের জন্য টিকিট বুক করো, এটাই বললো ভাই। তোর কেমন লাগলো? কারো মুড নেই, এত অসাধারণ করেছে সিনেমাটা লিটারেলি, কিছু বলার নেই। লাস্ট 10 মিনিট সবাই হলের মধ্যে দাঁড়িয়ে লিটারেলি এনজয় করছিল, কিছু বলার নেই, ইটস অ্যান এক্সপিরিয়েন্স, এটা কোনো সিনেমা মনে হলো না আমার, অসাধারণ, এটা দেখতেই হবে কিন্তু হলে। ওকে তো সিনেমা হলের ওখানে এত ভিড় জমে গেছে, একে তো মুভি চলছে RRR, তারপরে শোটাই জাস্ট কাশ্মীরি ফাইলস, তো চরম লেভেলের ভিড় জমে গেছে ওখানে। ওয়ান ইটারনিটি লেটার,
চিকেন রোল 40 একটা চিকেন হবে না তাহলে কি কি হবে এখন এগ রোল তাহলে একটা এগ ভেজ করে দাও 35 টাকায় ঠিক আছে এখানে এগ রোল ডাবল ডিমের রোল চিকেন রোল এগ চিকেন রোল মোগলাই স্পেশাল মোগলাই চিকেন মোগলাই ভেজ রোল এবং এগ ভেজ রোল পাওয়া যায় তো আমি অর্ডার দিলাম একটা এগ ভেজ রোল অ্যান্ড দোকানটার নাম হচ্ছে কেশরী তো সিনেমা টিনেমা দেখে বাড়িতে গিয়ে দিলাম একটা ঘুম অ্যান্ড এখন আছি শাহপুর ব্রিজে তো শাহপুর ব্রিজের জাস্ট নিচে একটা রোলের দোকান আছে নাম হচ্ছে কেশরী রোল কর্নার সেখান থেকে একটা রোল নিলাম মানে চিকেন রোল খাওয়ার খুব ইচ্ছা করছিলো বাট চিকেন রোল অ্যাভেলেবেল নেই এখন এখন আছে এগ ভেজ রোল তো এগ ভেজ রোলটা কি তোমাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে রোলের সাইজ এগ ভেজ রোলে মেনলি এগ রোলের ভেতরেই এরা আলু দেয় ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ আলু তো ব্যাপারটা হচ্ছে আমার গাড়িতে তেল একটু কম অ্যান্ড আজকে তেলের প্রাইস দেখো এখানে 106.10 টাকা মানে এভরি ডে তেলের দাম বাড়ছে এভরি ডে ঠিক আছে প্রত্যেক দিন 60 থেকে 80 পয়সা করে তেলের দাম বাড়ছে কি বলবো মানে নিয়ে কিছু বলার নেই ওয়েস্ট বেঙ্গলের অবস্থা এরকমই তেলের দাম বাড়ছে নাকি এভরি ডে মাঝে একদিন গ্যাপ ছিল আজকে যেরকম 84 পয়সা বেড়েছে আজকে 84 পয়সা বেড়েছে বাহ 106.10 টাকা তাই দেখছি যে রোজই তেলের দাম বাড়ছে একদিনে 84 পয়সা কি বলবো আর তো লাস্ট 3 দিনের প্রত্যেক দিন আমি চেক করেছি পেট্রোল প্রাইস অ্যান্ড প্রত্যেক দিনই 40 পয়সা 60 পয়সা করে বেড়েছে বাট লাস্ট 24 আওয়ারে দাদা বললো যে 84 পয়সা দাম বেড়েছে পেট্রোলের অ্যান্ড এখন যাচ্ছি একটা দোকানে এটা চা কাকুর দোকানে যেখান থেকে আমি ডেলি চা খাই বাট কেসটা হয়েছে কি কালকে চা খেতে এসে দেখছি যে আমি টাকা জানিনি কালকে টাকা না দিয়েই চা খেয়ে গেছি আজকে গিয়ে টাকাটা দেবো কি আর বলবো দোকানে গিয়ে কাকাকে বলছি যে কাকা চা খাওয়াবে টাকা আনিনি কিন্তু কাকা অ্যাকচুয়ালি খুব ভালো বললো না না খেয়ে যাও কোনো ব্যাপার না 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 এখন খাবো না 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 পালাবো কেন তোমার দোকানে তো রোজকার কাস্টমার তো ব্যাপারটা হচ্ছে আই হ্যাভ টু বাই এ নিউ শু বাট কেসটা হচ্ছে যে আমার জুতো পছন্দই হয় না ঠিক আছে আমার জুতো কেনার প্রচুর ফ্যাকড়া তো এই এলাম সেলে আছে এই জুতোটা আমার আছে এই জুতোটা নষ্ট হয়ে গেছে তাই জন্য একটা নতুন জুতো কিনতে এসছি অ্যান্ড জুতো তো পছন্দ হচ্ছে না এটা মোটামুটি লাগছে তো ভাবছি এটাই ট্রাই করে দেখি এখন কেমন লাগবে এটা দাদা এটা 10 সাইজের দেখাও তো 8 হবে আমার সাইজের হবে না 9 দেখাও 9 হবে না বাহ এই তো আমার লাক যেটা পছন্দ হলো সেটা আমার সাইজেরই নেই এই জুতোটা দেখো পেছনে কি একটা আমার লাকটা হচ্ছে এরকমই যেটা পছন্দ হয়েছে সেটা আমার সাইজে পাওয়া যাচ্ছে না আমি লিটারেলি সিলেদার্সে বসে বসে অনলাইনে জুতো দেখছি মানে কি করবো সিলেদার্সের লোকজন দেখলে আমাকে খুব খিস্তি খিস্তি মারবে মনে হয় সো ইয়া জাস্ট লাইক এভরি আদার ডে খুব সহজে আমার তো কিছু পছন্দ হয় না তাই সিলেদার্সের পর বাটা বাটার পর খাদিমস খাদিমসের পর শ্রীচরণের শু শ্রীচরণের পর বান্ধব মানে বলতে গেলে মালদায় যত রকম জুতোর দোকান আছে সব জায়গাতে ঘুরে ঘাড়ে লাস্টে ডিসিশন নিলাম যে না আমাকে অনলাইনে জুতো কিনতে হবে অ্যান্ড তারপরেও আমি 1-2 ঘন্টা ওয়েস্ট করলাম আমার টাইম জুতো পছন্দ করতে অ্যান্ড স্টিল কনফিউজ যে আমি কোনটা নেব সো যাই হোক তারপর গেলাম একটা রেস্টুরেন্টে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা ফাড্ডা মারলাম সকালে একটা বন্ধুর বাড়ি দেখিয়েছিলাম যার বাড়ি তৈরি হচ্ছিল অ্যান্ড তার ছাদ ঢালাই হলো আজকে আমরা কি খাবো আজকে দেখা যাক মেনু কার্ডটা কি হয় মেনু কার্ড আমাদের এখানে সার্ভ করে না ভাই এটা মেনু কার্ড আমাদের মুখস্থ এই যে আমাদের আজকে স্পন্সর স্পন্সর সে হাই দেন আই কেম ব্যাক হোম অ্যান্ড আই ওয়াজ টু টায়ার্ড টুডে এসেই বাড়িতে ঘুমিয়ে গেছি দেখা হবে আবার নতুন কোনো ব্লগে বাই বাই